हेलो फ्रेंड्स, আমি ঋতুপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ফুড ফিউশন। লকডাউনে সকলেই হয়তো বাড়িতে বসে বোর হয়ে বাইরের খাবার মিস করছেন। বাড়িতে খুব সহজেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন। তাই আজকের মজাদার স্ন্যাক্স রেসিপি হলো পটেটো গার্লিক রিংস। আর এটা কিভাবে বানাবেন সেটা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে আমি পটেটো রিংস বানানোর জন্য যেটা করে নেব সেটা হাফ কাপ আমি সুজি নিয়ে নিয়েছি, আর এটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিলাম। এবার এটা আমি একবার ব্লেন্ড করে নেব, কারণ এই মোটা দানাগুলো থাকলে সেভাবে ভালো টেস্টি হবে না। দেখতেই পাচ্ছেন এটা পুরো ডাস্ট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু, এটা আমি আগেই বয়েল করে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট। এবার আলুটা আমি প্লেটের মধ্যে দিয়ে একটা স্ম্যাশার দিয়ে আমি ভালোভাবে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে একটা এই আলুটা কিন্তু গ্রেটও করে নিতে পারেন। এভাবে দুটো আলু আমি স্ম্যাশ করে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি একটা প্যান, এটা ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। আপনারা বাটারের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। আর এটা আমি একটু মেল্ট করে নেব, তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। এটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। আপনারা চাইলে রসুনটা ছুরি দিয়ে অল্প একেবারে সরু সরু করে ফাইনভাবে চপ করে নিতে পারেন। এটা আমি অল্প ফ্রাই করে নেব। এটা ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এর স্মেলটা ভালোভাবে আসে। এটা এবার রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। এটা একটু আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে অবশ্যই শুকনো লঙ্কাটা, মানে যেটা লাল লঙ্কা, সেটা ছুরির সাহায্যে ছোট ছোট আকারে কেটে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ব্ল্যাক পেপার, মানে কালো মরিচ গুঁড়ো। আপনারা এটা তবে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সুজিটা। এবার খুন্তির সাহায্যে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে চালিয়ে নিতে হবে যাতে দলাটা না থাকে। সুজি যেহেতু জলটাকে অবজার্ভ করে সেই জন্য ইজিলি এটা শুকনো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা। এটা এবার আমি খুন্তির সাহায্যে দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। একটু চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এটা প্লেটের মধ্যে নামিয়ে দিয়েছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি।
হাতের সাহায্যে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আপনাদের যদি মনে হয় অল্প কর্নফ্লাওয়ার লাগবে সেরকম আপনারা ইউজ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি একটা চাকতি আর বেলন নিয়ে নিয়েছি আর উপরে ভালোভাবে অয়েল দিয়ে কিন্তু গ্রিজ করে নিচ্ছি। আপনারা চাইলে চপিং বোর্ডেও ইউজ করতে পারেন। এবার ডোয়ের ওপর হালকা তেল বুলিয়ে আমি এভাবে বেলনের সাহায্যে বেলে নেব। দেখতে পাচ্ছেন খুব একটা পাতলা হয়নি আর খুব মোটাও হয়নি, এভাবে বেলে নিতে হবে। এবার যে কোনো এভাবে গোল সাইজের বাটি কিংবা কুকি কাটার হলে সব থেকে ভালো হয়, কুকি কাটার দিয়ে এভাবে রাউন্ড শেপ করে করে কেটে নেবেন। এখানে চারটে হয়েছে। এবার ওই বাটির থেকে ছোট সাইজের একটা বাটি দিয়ে কিংবা কুকি কাটার দিয়ে এভাবে মাঝের পোর্শনটাও কেটে নেবেন। এবার বাকি যে পোর্শনটা আছে সেটা আমি সরিয়ে নেব। এটা যেহেতু ভালোভাবে কাটা হয়ে গেছে সেজন্য ইজিলি কিন্তু উঠে আসবে। দেখতেই পাচ্ছেন চারটে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রিংগুলো আমি একটা প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবার এর মধ্যে ছেড়ে দেব রিংগুলো। তবে রিংগুলো আপনারা গায়ে গায়ে লাগাবেন না, একসাথে হয়তো তিন থেকে চারটে ছেড়ে দেবেন আর এটা অটোমেটিক্যালি ওপরে উঠে চলে আসবে যখন এটা ফ্রাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা ওপরে উঠে চলে এসছে। এবার আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এভাবে একটা ঝাঁঝরির মধ্যে তুলে তেলটা ঝরিয়ে নেবেন। তৈরি হয়ে গেছে আজকের মজাদার স্ন্যাক্স রেসিপি, পটেটো গার্লিক রিংস। আর এটা আমি সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি টমেটো কেচাপের সাথে, আর রয়েছে দুটো ড্রিঙ্কস। তবে আপনারা টমেটো কেচাপ ছাড়াও মেয়োনিজের সাথেও খেতে পারেন, এটা কিন্তু মেয়োনিজের সাথেও অসাধারণ লাগে। আর এর মধ্যে যে গার্লিক আর ধনে পাতার ফ্লেভার থাকে এই জন্য কিন্তু এর টেস্টটা আরও সুন্দর লাগে। আপনারা তো KFC-র সকলেই ফ্রেঞ্চ ফ্রাইস খেয়েছেন আর এভাবে কিন্তু বাড়িতে বানালে ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়া একেবারে ভুলে যাবেন। আর এখন যেহেতু বাড়ির বাইরে বেরোনো বারণ সেই জন্য হোমমেড ফ্রেঞ্চ ফ্রাইস মানে পটেটো গার্লিক রিংস এভাবে বানিয়ে নিতে পারেন, এটা খুবই টেস্টি। আশা করি রেসিপিটা পছন্দ হবে। চলুন এটা একবার দেখিয়ে দিই কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখতেই পাচ্ছেন। আমার এই রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। স্টে হোম অ্যান্ড বি সেফ।